আমি যেহেতু আজব ছেলে মুভিটার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি, অর্থাৎ আমি সেই আজব ছেলে, তো একটা আজব ইনফরমেশন দিতে চাই আপনাদের। আজকে আমার প্রথম সিনেমা হলে এসে মুভি দেখা। কেন, আমি স্কুল জীবন পর্যন্ত কখনো সুযোগ হয়নি আসলে মুভি দেখার সিনেমা হলে গিয়ে। এমনিতে মুভি দেখতাম টিভিতে বা আদার্স বিভিন্ন ওয়েবসাইটে। তো কলেজ জীবনে ট্রাই করেছিলাম, সিনেমা হল পর্যন্ত গিয়েছি, বাট বিভিন্ন জটিলতার কারণে দুবার হচ্ছে যাওয়ার পরেও মুভিটা দেখা হয়নি। তো তারপরে আমি যখন আমার কলেজ জীবনে, আমি নটরডেম কলেজে যখন পড়তাম, তখনই এই কাজের সুযোগ পাই। তো তারপরে আমি মনে করলাম যে কেমন হয় যদি আমি নিজের সিনেমা দিয়েই প্রথম সিনেমা হলে গিয়ে মুভি দেখি। তো জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হলো যে আমি এই জিনিসটা করব। সেটার জন্য আমি ততদিন পর্যন্ত ওয়েট করেছি যে কবে আমার মুভি শেষ হবে আর মুভি রিলিজ পাবে, সেদিন আমি প্রথম সিনেমা হলে গিয়ে মুভি দেখব। আজকে আমার বাবা মা এবং পরিবার পরিজনদের নিয়ে এসেছি, বন্ধুবান্ধবরা এসেছে মুভি দেখতে। তো সিনেমা হলে বড় পর্দায় নিজেকে দেখা, আসলে এটার অনুভূতি ব্যক্ত করা যায় না। আমি অত্যন্ত আনন্দিত। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এই সিনেমার সাথে ইনক্লুড হওয়ার ঘটনাটা খুবই মজার, এটা নিয়ে একটা শর্ট ফিল্ম বানিয়ে দেওয়া যায় অনায়াসে। বলতে গেলে আমার এর আগে কখনো কোনো অভিনয় করা হয়নি কোথাও, আমি পর্দার সামনে বলেন বা পর্দার পিছনে কখনো আয়নার সামনে অভিনয় করিনি। তো এটাতে আসা কিভাবে, আমি আমার কলেজে নটরডেম কলেজে একদিন টিফিন টাইমে আমি ক্যান্টিনে যাচ্ছিলাম, সে সময় দেখলাম এক ভদ্রলোক ক্যাম্পাসের ভিতরে আছেন। সচরাচর আমাদের ক্যাম্পাসের ভিতরে বহিরাগত কেউ থাকে না, তো ওনাকে দেখে আমি একটু সন্দেহ করলাম, দেন আমি আবার চলে যাচ্ছিলাম। তো উনি আমাকে লক্ষ্য করলেন এবং আমাকে ডেকে জানালেন যে উনি একজন সিনেমার পরিচালক, ডিরেক্টর, অ্যান্ড উনি একটা মুভি বানাচ্ছেন আজব ছেলে, যেটার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য তিনি আমার মতো ক্যারেক্টার বা আমার মতো লুকের কাউকে খুঁজছেন। তো আমি কি ইন্টারেস্টেড কিনা অভিনয় করতে। তো জিনিসটা মানে আমি তো খুবই অবাক হয়ে গিয়েছি, কারণ এভাবে তো শুধু কল্পনাই করতাম যে এভাবে হুট করে কোনো একটা ডিরেক্টর এসে আমাকে অফার দিয়ে দিবে, আমি মুভিতে কাজ করব। এভাবে যে সত্যি সত্যি হয়ে যাবে এটা কখনো ভাবিনি। তো উনার বাসায় গিয়ে অডিশন দিলাম, দেন বাকি তো উনি আমাকে সিলেক্ট করে ফেললেন। আরও বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সিলেকশন হয়েছিল। তো এই আমার এই সিনেমা লাইনে আসাটাও কিন্তু খুবই মজার একটা ঘটনা। দর্শকদের উদ্দেশ্যে বলবো, এটা একদমই ভিন্নধর্মী একটা সিনেমা। বাংলা মুভিতে সচরাচর যেসব মুভি হয়ে আসছিল তার থেকে একেবারে ব্যতিক্রমধর্মী একটা ব্যতিক্রম ধাঁচের সিনেমা। পুরোটাই গল্প নির্ভর, আর গল্পটা যেহেতু ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যারের গল্প, এটা নিয়ে বলার মতো কিছু নাই আসলে। এটা অবশ্যই অত্যন্ত অসাধারণ একটা গল্প, আর এটার প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট আছে। তো যেহেতু মুক্তিযুদ্ধ নির্ভর একটা সিনেমা, মুক্তিযুদ্ধ নির্ভর অনেক সিনেমাই বাংলাদেশে হয়েছে, কিন্তু এটা কেন দেখবেন আপনি? আসলে এই একটা সিনেমা যেখানে মুক্তিযুদ্ধ রিলেটেড, কিন্তু এটার মধ্যে কোনো মারামারি, কাটাকাটি, গোলাগুলি নেই। তাহলে কী নিয়ে এই সিনেমাটা? এই সিনেমাটা মুক্তিযুদ্ধের মধ্যে একটা ছেলের, একটা মায়ের, একটা পরিবারের জার্নি। ওই পরিবারটা তার যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে হিন্দু একটা পরিবার কীরকম কষ্ট, কীরকম স্ট্রাগল ফেস করেছিল, অ্যান্ড সেটাই পরবর্তীতে 16 বছর পরে তার একটা ছেলে, অর্থাৎ আজব ছেলে চরিত্রটা, সে তার মায়ের কষ্টটা অনুভব করার জন্য সে এই জার্নিটা মেক করছে। তো খুবই অসাধারণ একটা গল্প। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। বোধহয় কিছুটা স্পয়লার দিয়ে ফেললাম, যাই হোক। তো আমি মনে করি যে যারা হচ্ছে এই মুভিটা দেখতে আসবেন, আপনারা শুরু থেকে দেখবেন, কখনোই আপনার বোর ফিল হবে না, অ্যান্ড শেষে আপনার জন্য যে চমকটা অপেক্ষা করছে সেটার জন্য আপনি মোটেই প্রস্তুত থাকবেন না। অ্যান্ড আপনি যখন মুভিটা দেখে বের হবেন, আপনার চোখের কোণে দুফোঁটা জল থাকতেও পারে।